নবদ্বীপের সেই চৈতন্য বইমেলার শেষ দিনে দমকা ঝড়ে ভেঙে পড়ল বইমেলার তোরণ। বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল সাধারণ মানুষ। নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলা কমিটির আয়োজিত নবদ্বীপ পৌরসভার উদ্যোগে বইমেলা ছিল আজ শেষ দিন। শোনা যায়, শেষ দিনে বইমেলার জয় বাংলা মঞ্চে এসেছিলেন ইমন চক্রবর্তী, কিন্তু বাঁধ সাজছিল প্রাকৃতিক দুর্যোগ। এদিন রাত 9:20 নাগাদ দমকা ঝড়ে বইমেলার জন্য রাস্তার ওপর তৈরি করা বুদ্ধদেব মুহুর স্মরণে একটি তরুণ দমকা হাওয়ায় ভেঙে পড়ে। একধারে বিদ্যুৎ না থাকার কারণে যেমন বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে, পাশাপাশি শহরের তথা বইমেলা প্রাঙ্গণে ঢোকার অন্যতম প্রধান রাস্তার উপর এই ঘটনা ঘটায় যথেষ্ট চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।